হোয়াইটচ্যাপেল ঘিরে বাংলাদেশিদের একটি বড় অংশের চলাফেরা। ভোজন রসিক বাংলাদেশিদের এই এলাকায় এখন খাবারের বৈচিত্র্য ধরা পড়ে। ফাস্ট ফুড থেকে শুরু করে দুপুর বা রাতের খাবারে তাই ভিনদেশি খাবারের সমাহার। থাউনলেসের ছেলে মেয়েরা আজকালি খুবই ফাস্ট ফুডের দিকে ওনারা ওনাদের ঝুঁকি সম্পন্ন ঝুঁকি নিচ্ছে। এর জন্য আমরা চাচ্ছি ওই যে ফাস্ট ফুডের সঙ্গে সঙ্গে যাতে মানুষের হেলথ থাকে লুকাপড়া করার জন্য আমরা অনেক পেরি পেরি ডিশেস আমরা এখানে অ্যাভেলেবল রেখেছি। আর আমরা যে ফুডটা নিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে, বাট এটা যদি আপনি বাংলাদেশ মার্কেট চিন্তা করেন কিংবা এশিয়ার মার্কেট চিন্তা করেন, এশিয়ান মার্কেটে আসলে ভালো চলে। আমাদের মোমোটা তো এশিয়া সাউথ এশিয়ার পরিচিত, স্পেশালি ইন্ডিয়া বাংলাদেশ। আর এটা যদিও নেপালিস ফুড, বাট বেসিক্যালি সবাই জানে ফুডটার বিষয়ে। আসলে মানুষ কিন্তু খুব ক্লিন খাইতে চায় এবং স্বাস্থ্য সম্মত খাবার খাইতে চায়। মানুষের আসলে বসে খাবার আসলে সময় খুবই কম। আমরা আসলে ফাস্ট ফুড কনসেপ্টটা নিয়ে আসেছি আমাদের হাইস্কুল। এবার মানুষ তাদের খুব ক্লিয়ার সে কাউন্টারে 2-4 মিনিটের মধ্যে তাদের ফুডটা খুবই নিয়ে যেতে পারে। ব্রিটেনের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার মধ্যে নতুন ব্যবসা ঝুঁকিপূর্ণ হলেও ভিন্ন স্বাদের খাবারের ধারণা সেই ঝুঁকি কিছুটা কমিয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। নতুন ঝুঁকি অনুভব করি নাই, কারণ আমরা যে এরিয়াতে আমরা করছি সেখানে আমরা দেখছি যে এখানে একটু উন্নত মানের খাবারের একটু অভাব রয়েছে এবং কুইক মানে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন অভাব রয়েছে। সেই দিকটা আমরা অবশ্যই নজরে নিয়েছি যখন আমরা এই কনসেপ্টটাকে যখন হাসিলে নিয়ে আসি। কস্ট অফ লিভিংটা তো শুধু এখানে না, সব জায়গায় বাড়ছে, তবে আমাদের এলাকায় যে টার্গেট কাস্টমার তাদের ইনকামটা হচ্ছে লিমিটেড। কিন্তু রিসেন্টলি যদি আপনি কস্ট অফ লিভিং দেখেন এবং কস্ট অফ ফুড অ্যান্ড এভরিথিং, সো এক্সপেন্স আসলে হাউসহোল্ড এক্সপেন্স বাড়াতে একটু এফেক্ট করছে। বাট আমাদের ওভারঅল মার্কেট সাইজটা খুব বেশি ছোট না হয়, মোটামুটি ভালো সাইজ হয়, আমাদের বিজনেস ঠিক আছে। যেহেতু ভিন্ন ডিশ নিয়ে আমরা মার্কেটে এসেছি, তাই আশা করছি এই ক্রাইসিসে একটু একটু তো স্ট্রাগলিং হবেই প্রথম অবস্থায়, কিন্তু মানুষ রিপিট হচ্ছে। মাছে ভাতে বাঙালি এই ধারণা পাল্টানোর সময় হয়তো চলে আসছে। রসনা বিলাসী বাংলাদেশিদের খাবারের তালিকায় যোগ হওয়া ভিনদেশি খাবারের বাহারি পদ অন্তত সেই ধারণার ইঙ্গিত দেয়। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।